আৰু গাড়ী গাড়ী ডিটেইলছ দিয়াৰ আগতে টায়াৰ কণ্ডিশ্যন চাব পাৰে, এলয় লাগি আছে, এলয় লাগি আছে, টায়াৰ খুব সুন্দৰ হৈ আছে। দাদা কওক, এইখন কওক, এইটো 15 গাড়ী হয়। আচ্ছা, গাড়ী কন্ডিশন একদম টিপ টপ আছে। ওকে, আপোনাৰ ৰানিং হৈছে 44,000। ওকে, গাড়ী কন্ডিশন অরিজিনাল পেন্টত আছে, 22 নৱেম্বৰৰ গাড়ী হয়। আচ্ছা, গাড়ী কন্ডিশন একদম টিপ টপ আছে, অরিজিনাল পেন্টত আছে গাড়ী। আচ্ছা, গাড়ী এলসিডি বেক কেমেৰা গোটেইখিনি ফিচাৰ থাকে ইয়াতে। ওকে, আপোনাৰ এলইডি প্ৰজেক্টৰ গোটেইখিনি লাগি থাকিব আপোনাৰ লাইট সুইফ্ট গাড়ীখন। আৰু এইটো গাড়ী আপোনাৰ 20 গাড়ী হয়। গাড়ী কন্ডিশন একদম টিপ টপ পাব, ফার্স্ট ওনার হয়। গাড়ি রানিং হয়েছে 38,000 চলিছে। গাড়ি কন্ডিশন ওকে পাব, আপনি গোটে ভিতর ইন্টারেস্টে দেখাই দিব পারে। এইখান আপনার সুইফ্ট 2021 হয়। আচ্ছা, একদম টিপ টপ কন্ডিশনত আছে, অরিজিনাল পেন্টত আছে গাড়ি। গাড়ি ফার্স্ট ওনার হয়, সকাল চালে আপনি গমে পাব। 100 এইখান ডাউন পেমেন্ট কিমান দিব? এখনো ডাউন পেমেন্ট 1,00,000 টাকা, 80,000, 1,00,000 দিলে হয়ে যাবে। মানে 80,000 বা 1,00,000 টাকা এটা লই আনিলে সুন্দরকৈ গাড়ি এখন লৈ যাব পাৰি, লৈ যাব পাৰি। হ্যালো গাইজ, নমস্কার, স্বাগতম জানাইছো জেটি সম্পর্ক ইউটিউব চ্যানেলের সমূহ দর্শকলৈ। আর মই আজি আহিছো পিডি মোটরসত, ইয়াৰে গোটেইখিনি গাড়ি ইনফরমেশন দিবলৈ চেষ্টা কৰিম। ডিলাৰত অনা দাদা আছে, দাদাৰ সৈতে কথা পাতিবলৈ চেষ্টা কৰিম। আমি অহাৰ কাৰণে আমাৰ তথাপি আমাৰ যিখিনি কাস্টমাৰ আছে বা যিখিনি তোমাৰ ছাবস্ক্রাইবার আছে, ওকে, সেইখিনিৰ কাৰণে মই এটা আৰু ভিডিঅ' মানে নতুনকৈ আপডেট এটা দিব বিচাৰিছো। ওকে, তো গাইস, পিডি মোটরসৰ পৰা যদি গাড়ী পারচেজ কৰিব লাগে কোত আহিব লাগিব? এইটো আপোনাৰ আহিলে গুৱাহাটী সাইডৰ পৰা আহিলে মির্জা চাৰিআলি পাব নালাগে, মির্জা শান্তিপুৰ বুলি কয় এইখিনি জায়গা। আপোনাৰ গুৱাহাটীৰ পৰা আহিলে ইণ্ডিয়ান অইল তেল ডিপো পাব, আপুনি ইণ্ডিয়ান অইল তেল ডিপোৰ অপজিটত পাব আপুনি। ওকে, আৰু যদি আপুনি গোৱালপাৰা সাইডৰ পৰা আহে, ওকে, মির্জা চাৰিআলিটো পাৰ হৈ আহিব লাগিব, পাৰ হৈ। আৰু মোক কণ্টেক্ট কৰাৰ পাছত ধৰক মই লোকেশ্যনখিনি দিয়ে দিম কাষ্টমাৰক গোটেইখিনি। ওকে, আৰু আগৰ নিচিনা যে কাষ্টমাৰক মই যিটো ৰেট দিম, ওকে, সেই ৰেটৰ পৰা ডিস্কাউণ্ট হ'ব অবভিয়াছলি, আৰু যিটো আমাৰ ডিস্কাউণ্টটো থাকে। আচ্ছা, আৰু যদি তেখেতৰ কিবা সুধিব লগা থাকে, ওকে, দূৰৰ কাষ্টমাৰো আহে, ধৰক হজাই, লংকা, আপোনাৰ তেজপুৰ, ওকে, এইবিলাক ইমান দূৰৰ পৰা আহিব নালাগে গাড়ীখন চাব। মোক গোটেইখিনি এ টু জেড কথা সুধি ল'লে হ'ল। ওকে, যদি ফাইনেন্সাৰৰ কিবা কথা সুধিব বিচাৰে ই এম আই ৰেটৰ পৰা গোটেইখিনি, ওকে, আমি এ টু জেড জনাই দিম। তাৰপিছত তেখেতসকল আহি ভিজিট কৰক। আচ্ছা, আৰু গাড়ী আপুনি 100% ছেটিছফাইড পাব। আচ্ছা, আৰু ৱাৰেণ্টি চোৱাৰেণ্টি গোটেইখিনি পাবই, টেনশ্যন ল'ব নালাগে। ওকে, আৰু এইখিনিয়ে কথা ক'লোঁ আৰু। ওকে, আৰু সন্মুখতো উৎসৱ আছে, এটা আছে, আছে দুটাকৈ উৎসৱ আছে, বিহু আৰু ঈদ আছে। ঈদ আছে, তো বহুতে সপোনৰ কাৰখন লোৱাৰ পিছত ভাবে যে ডিলাৰৰ ফালৰ পৰা কিবা এটা পালে ভাল আছিল। নিশ্চয় নিশ্চয়, কি ডিলাৰৰ ফালৰ পৰা অফাৰ দিয়া হ'ব? ডিলাৰৰ ফালৰ পৰা চাওক, আগতো আমাৰ যিটো গাড়ী লৈ আমাৰ 10,000 ডিস্কাউণ্ট এটা থাকে। আচ্ছা, তথাপি কাষ্টমাৰ অহাৰ পাছত আমি যিখিনি পাৰোঁ আমি চাই দিমে কাষ্টমাৰক, কাৰণ ধৰক আমি কোৱা ৰেটটোতে যে এখেতসকল ছেটিছফাইড নাথাকে। ওকে, আৰু ধৰক গাড়ী কণ্ডিশ্যন লৈ কিছুমান গাড়ী ছেটিছফাইড হ'বও লাগিব, সেইটোৱে। তথাপি আহক, তেখেতসকলক নিৰাশ নকৰোঁ, যিমানখিনি পাৰোঁ মই ছেটিছফাইড কৰি কিনে দি দিম। আৰু আমাৰ অল ফাইনেন্স এভেইলেবল আছে, য'ৰ পৰা নহওক, হজাই, লংকা, বৰপেটা, আপোনাৰ ডিব্ৰুগড়, যোৰহাট, তিনিচুকীয়া, অল নৰ্থ ইষ্টৰ য'ৰ পৰা নহওক, আমি লোন কৰাই দিম। লোনৰ ক্ষেত্ৰত একো টেনশ্যন ল'ব নালাগে, আমাৰ লগত চব ডিলাৰৰ লগত আমাৰ ফাইনেন্সৰ লগত এম পেনেল কৰাই আছে। আহক, আহিলে হ'ল, আমি ফাইনেন্স এভেইলেবল পাই যাব গোটেইখিনি। অ'কে, ফাইনেন্স এভেইলেবল পাই যাব। আৰু বিহু আৰু ঈদৰ উপলক্ষে দাদাই যিমানখিনি পাৰে দাম কমাই দিব, আৰু পাৰিলে কিবা ডিলাৰৰ ফালৰ পৰা অন টেবুল মানে আৰু কমাই দিব, 10,000 টো এটা ডিস্কাউণ্ট দি দিব আপোনালোকক। আকৌ এটা চাই দিব দাদাই, অন টেবুল যদি আহে আপোনালোকে, আৰু যদি আপোনালোকে ইয়াৰ পৰা গাড়ী পাৰ্চেছ কৰে তেন্তে আপোনালোকে ডিলাৰ এবাৰ ভিজিট কৰক, ভিজিট কৰি গাড়ীখন চাই মেলি টেষ্ট ড্ৰাইভ লৈ ফুল্লি ভেৰিফাই কৰি আপোনালোকে গাড়ীখন পাৰ্চেছ কৰক, কাৰণ মই জাষ্ট গাড়ী ইনফৰমেশ্যন হৈ দিওঁ। তো দেৰি নকৰোঁ, আজি ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ পি ডি মটৰ্ছৰ পৰা। দাদা, ৱাগনাৰৰ পৰা আৰম্ভ কৰোঁ নেকি আজি? তেখেতসকলে যদি লব বিচাৰে আহি আৰু চালে হ'ল, গাড়ী কণ্ডিশ্যন, টায়াৰ, দৰজা, ডিকি, বনেট গোটেইখিনি চিল পাব তেখেতসকলে। বাম্পাৰটো বাম্পাৰ অৰিজিনেল পেন, কিন্তু বাম্পাৰত অলপমান বেক চাইডত অলপমান টাচ আপ আছে, এইটো কাষ্টমাৰে কৰা আছিলে, আমাৰ পৰা হোৱা নাই বাৰু। গাড়ী কণ্ডিশ্যনখিনি অকে পাব, ফাইনেন্স এভেইলেবল পাই হৈ যাব আপোনাৰ। আৰু এইটো আপোনাৰ আমাৰ ডাউন পেমেণ্ট 80,000 টকা দিলোঁ আমি,
গাড়িখন আমি উলাই দিব পাৰিম। এটো গাড়ি 80,000 মান দিলে লৈ যাব পাৰিম, লৈ যাব পাৰিম। মানে এখন যদি আপোনালোকে গাড়ি লম বুলি ভাবিছে, গৰমৰ দিনত ৰডপটা বৰষুণৰ পৰা টেনচন নাই, কিন্তু হাতত পইচা পৰ্যাপ্ত পৰিমাণৰ ধন নাই, তেন্তে আপোনালোকে মাত্র 80,000 মান টাকা দি ওয়াগনারখন লৈ যাব পাৰিব। খুব সুন্দৰকৈ ৰডপটা বৰষুণৰ পৰা টেনচন নাই, এসি পাওয়ার ইনটু মেজিক সিস্টেম গোটেইখিনি বিচাৰ আপোনালোকে পাই যাব। ভিএক্সআই মডেল হয়, এটো ভিএক্সআই মডেল হল মডেল হয়, তো কন্টাক্ট কৰক অতি সোনকালে। যদি গাড়ি এখন ওয়াগনার এখন বিচাৰি আছিলে, কম ডাউন পেমেন্ট দি লৈ যোৱাৰ কথা যদি ভাবি আছিলে, 80,000 টাকা দি লৈ যাব পাৰিব। অমনি ভ্যানখন কওক, অল ইজ গোল্ড অমনি ভ্যানখন, এইটো কাস্টমারের কারণে বহুত স্যাটিসফাইড, বহুত কাস্টমারে বিচাৰে এইটো গাড়ি। আচ্ছা, আর এইটো আপোনাৰ 15 গাড়ি হয়, ওকে, কন্ডিশন একদম টিপ টপ আছে, অরিজিনাল পেন্টত আছে, চকা 100% কে পাব আপনার। এইটোর আমার প্রাইস রখা আছে 2,10,000 টাকা, তারে 10,000 আমার ডিসকাউন্ট হব আপনার। আর কাস্টমার আহক, আমি যিমানখিনি পারো সেইটো আমি আর চাই দিম। ওকে, গাড়ি কিন্তু আপনার কন্ডিশন একদম গোটেখিনি ওকে পাব। এইটো আমাক 70,000 মান ডাউন পেমেন্ট দিলে এইটো আমি উলাই দিম আপনার। আচ্ছা, মাত্র 70,000 মান টাকা দিয়ে এখনো লই যাব পারি? হয়, এখনো লই যাব। কুইটখন এইখন 17 গাড়ি হয় আপনার, ফার্স্ট ওনার, গাড়ি কন্ডিশন টিপ টপ পাব, অরিজিনাল পেন্টতে আছে গাড়ি। আচ্ছা, গাড়ি এটা RX3 মডেল হয়, ওকে, এইটোর প্রাইস রাখা আছে আমার 2,65,000। আচ্ছা, 10,000 ডিসকাউন্ট, ওকে, কাস্টমার আহক, কিবা এটা আর মানে নেগোসিয়েবল পারিলে মই করাই দিম। সিল ইঞ্জিন পাবো দাদা? সিল ইঞ্জিন পাবো, গাড়ি আমার যিমানখিনি গাড়ি গাড়ি যিখিনি থাকে সিল ইঞ্জিনে পাবো। আচ্ছা, দরজা ডিকি বনাই গোটেখিনি সিলে পাবো, হয়, গোটেখিনি আহে। তেখেতকলে যদি কাস্ট মানে মেকানিক লৈ আহিব বিচাৰে, মেকানিক লৈ আহিও চাব পাৰে। আপনার রানিং হয়েছে 44,000, গাড়ি কন্ডিশন অরিজিনাল পেন্টত আছে, মারুতির এলয় লাগি আছে। আচ্ছা, আপনার আমরা ভিতর ইন্টেরিয়র সেন্টার দেখাই দিও, কোটে একদম ওকে আছে। আচ্ছা, আর কন্ডিশন এইখন গাড়ি কন্ডিশন একদম গুড আছে, জাস্ট কাস্টমার পর আনিছো আর গাড়ি শো করা হয়েছে। গাড়িখন যদি লয় আমার এনে প্রাইস রখা আছে 3,35,000, 10,000 ডিসকাউন্ট। মডেল হয় গাড়ি কন্ডিশন টিপ টপ আছে, এইখানে রানিং হয়েছে 39,000 চলিছে গাড়ি, গাড়ি একদম টিপ টপ কন্ডিশন। এইখানে আমার রেট রাখা আছে 3,85,000, 10,000 ডিসকাউন্ট, আহক কাস্টমার, সেইটা আমি চাই দিম। এইখানে ডাউন পেমেন্ট আমার 80,000 মান টাকা দিলে আমি উলাই দিব পারিম। হয়ে যাব, টুরাটো হয়ে যাব, কিন্তু কিছু এলাকাত নহয়, সেটা আমি চাব লাগিব, আর কাস্টমার সিবিল তো চাব লাগিব। যদি সিবিল টিবিল গোটেখিনি ওকে থাকে, তেতিয়াহলে 100% হয়ে যাব। i20 আস্থা মডেল হয়, কোম্পানির ভিতর এলয়, ব্যাক ক্যামেরা, LCD গোটেখিনি পাই যাব। গাড়ি কন্ডিশন টিপ টপ, ফার্স্ট ওনার গাড়ি হয়, গাড়ি চলিছে 40,000 চলিছে, রানিং হয়েছে গাড়ি, গাড়ি কন্ডিশন একদম ওকে পাব, লেদার সিট কভার এইবিল গোটেখিনি লাগিয়ে আছে। এইটো আমার প্রাইস রখা আছে 5,45,000, 10,000 ডিসকাউন্ট করাই দিম আমি। 10,000 ডিসকাউন্ট করাই দিব, বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্ট পাই যাব, অরিজিনাল পেন্ট পাই যাব। এটা 19 গাড়ি হয়, আস্থা মডেল, এই রেটত কোনো নাপাব, আহি গিনে পিডি মোটরস এবার ভিজিট করে লোক। ওকে, এবার ভিজিট করে লোক, আহি গাড়িখন চাই চলাই মিলি চাও, খুব সুন্দর করে চাই মিলি গাড়িখন পারচেজ করিব পারিব। এখন 1,00,000 মান টাকা দিলে লৈ যাব, 1,90,000 ইমান মানত আমি করাই দিম, সিবিল ওকে থাকিলে করাই দিব। ওকে, নেক্সট কল,
নিয়স এইটো আপনার নিয়স আপনার 22 নভেম্বরের গাড়ি হয়। আচ্ছা, গাড়ি কন্ডিশন একদম টিপটপ আছে, অরিজিনাল পেন্টত আছে গাড়ি। আচ্ছা, গাড়ির এলসিডি, ব্যাক ক্যামেরা গোটেখানি ফিচার্স থাকে ইয়াতে। ওকে, গাড়ি এফটি সিরিজ তো গমে পাইছে, একদম নতুন গাড়ি। আচ্ছা, আপনার নতুন গাড়ি লব গেলেও ভাল একটা রেট পড়ে। ওকে, প্লাস্টিক গুছাই নাই মানে? প্লাস্টিক গুছাই নাই। ওকে, গাড়ি গাড়ি মানে কন্ডিশন আপনি আগর পিনেও দেখব কেনেকুয়া হয়ে আছে গাড়ি, তাতে গম পাব। আপনার এলইডি প্রজেক্টর গোটেখানি লাগি থাকিব আপনার লাইট, আর এইটো আমার রেট রখাই আছে 5,90,000, 10,000 ডিসকাউন্ট আহিব। আচ্ছা, আর কাস্টমার আহার পাছত আমি নেগোসিয়েবল হয়ে যাব। আর কিমান মান চলা বলি বলে? এইটো চলিছে আমার 29,000। 29,000 মাত্র? হয়, মানে নতুন লওয়া এখন লওয়া একই কথা? একই কথা, বহুতখিনি পয়সা রেহাই হব। গাড়ি কন্ডিশন একদম টিপটপ পাব, ফার্স্ট ওনার হয়, গাড়ি রানিং হয়েছে 38,000 চলিছে, গাড়ি কন্ডিশন ওকে পাব, আপনি গোটে ভিতর ইন্টারভিউ দেখাই দিব পারে। এইটো গাড়ি আমার রেট রখা আছে 5,80,000, 10,000 ডিসকাউন্ট আহিব, আর মই এক্সট্রা এডিশনাল 5,000 একটা ডিসকাউন্ট করাই দিম। এইটো 15,000 টাকা করাই দিম। ওকে, টায়ারও এসব, টায়ার নোম গুছাই নাই। আপনারা যদি লব বিচারে সুইফট এখন ভাল কন্ডিশনের এখন লব পারিব, 15,000 টাকা একটা ডিসকাউন্ট লয় আপনারা এই সুইফটখন পারচেজ করব পারিব। কোক দাদা, কিমান মান চলিছে এখন? এখন চলিছে 39,000 মান চলিছে, 38 না 39 ইমান মান চলিছে। ওকে, বিশেষ এটা না, কিন্তু 40 ডাউনত আছে গাড়ি, 40 ডাউনত আছে, অল আসাম রিফাইন্যান্স হয়ে যাব। হয়ে যাব, আর এখনো ডাউন পেমেন্ট 1,00,000 টাকা ডাউন পেমেন্ট দিলেও উলাই যাব। 1,00,000 দিলেও উলাই যাব, উলাই যাব। ওকে, নেক্সট কোক আপো, নেক্সট আইছে সুইফট ডিজায়ার ZXI, ZXI প্লাস হয়। আচ্ছা, আপনা এলয় পুশ বাটন গোটেখিনি থাকিব। ওকে, এটা 18 গাড়ি হয়। ওকে, গাড়ি কন্ডিশন একদম টিপটপ আছে, কালার অরিজিনাল পেন্টত পাব। এইটো গাড়ি আমার প্রাইস দেখায় আছে 5,40,000, 10,000 ডিসকাউন্ট, আর একটা এডিশনাল 5,000 একটা আমি করাই দিই। এই কারণে তো 15,000 টাকা। ওকে, ডাউন পেমেন্ট কিমান দিব লাগিব? ডাউন পেমেন্ট এইটো আপনার 1,00,000 টাকা দিলে হয়ে যাবে। আচ্ছা, নতুন ফোন এটা কিমান পড়ে? এখন নতুন আপনার মোটামুটি কাগজ সাগজ ল গোটেখিনি ললে আপনার 9,00,000 পড়ে যায়। 9,00,000 পড়ে যায়। আপনার কিমান দি আছে বলি বলে? এইটো আপনার 5,40,000, 5,30,000। আচ্ছা, কিন্তু 5,25,000 দি আছে, 5,25,000 দি আছে। হ্যাঁ, নেক্সট হোয়াইট কালার এখন আপনার সুইফট 2021 হয়। আচ্ছা, একদম টিপটপ কন্ডিশনত আছে, অরিজিনাল পেন্টত আছে গাড়ি, গাড়ি ফার্স্ট ওনার হয়, সকাল চালে আপনি গমে পাব 100% কে আছে, রানিং হয়েছে 34,000 মান চলিছে গাড়ি, আর বহুত ডিমান্ডেবল গাড়ি হয়, আপনি ভিতর ক্যাপাসিটি দেখাই দিও। এইখানে 1,00,000 টাকা দিলে আমি উলাই দিম, 1,20,000, 1,00,000 টাকা দিলেও হয়ে যাব। আচ্ছা, 1,00,000 টাকা দিয়ে আপনাদের সুইফট চলাব পারি মানে? পারিব, পারিব, 21-এর গাড়ি হয়। আচ্ছা, 2021-এর গাড়ি হয়। এনে আমার প্রাইস তো রখা আছে 5,06,10,000। আচ্ছা, 15,000 ডিসকাউন্ট করে দিন, 15,000 টাকা তা ডিসকাউন্ট করে হয়। আহক আর তথাপি কিবা পারিলে মই চাই দিম আর। ওকে, নেক্সট ওয়ান গাড়ি কন্ডিশন ওকে আছে, এইটোর আমার প্রাইস দেখায় আছে 4,45,000, 10,000 ডিসকাউন্ট, আর আহক কাস্টমার কিনা একটা আমি চাই দিব। এইখানের ডাউন পেমেন্ট আমার 1,00,000 টাকা দিলে আমি উলাই দিব পারি। অধিক না থাকে সেইটার কারণে যিমানখিনি কমত পারো, কিন্তু ডাউন পেমেন্ট দিব পারিলে, বেশি দিব পারিলে ভাল হয়, কিন্তু যিমানখিনি পারো আমি সিমানখিনি কমত দিয়ার কারণে আমি চেষ্টা করেছি। ওকে,
মোটামুটি আমার 10 মান আর গাড়ি আছে পার্কিং। আচ্ছা, এটা ধর ইমানখিনি আর সময় দিব বিচরা নাই। হয় হয়, আর ধর আহক কাস্টমার গোটেখিনি স্যাটিসফাইড গাড়ি পাবো, এবার ভিজিট করে চাও। ওকে, আর ধর ইয়ন লাগে ইয়ন পাবো, ধর আপনার বেলেনো হেনু, আচ্ছা এনেকা ধরনের গাড়ি লাগলে আমার স্টকত আছে। আলফা মডেল লাগলে আলফা মডেল পাই যাব, বেলেনোর ফেনোর পাই যাব। আচ্ছা, মানে 23 মডেল আহি আছে, ফেনু 23 মডেল, 23 মডেল 20,000 চলা গাড়ি। ওকে, এগুলা গাড়ি তো কথা নাই, আর যা গাড়ি চাও, চাই কিনে কাস্টমারে পছন্দ করো। আর বোলেরো স্কর্পিও যি লাগে গোটেখিনি পাই যাব, এভেলেবল পাই যাব। আহক কাস্টমার আহক, আমার লগত কন্টাক্ট করো। ওকে, আর যদি কিবা জানিবলগা আছে ফোনৰ দ্বাৰা আমাক কন্টাক্ট কৰিলে ফোন নম্বৰটো থাকিবই, থাকিব, কন্টাক্ট করো। আর যিখিনি ইএমআইৰ কথা কিবা ডিসকাছ কৰিব লাগে, কাগজ পাতিৰ কথা এইখিনি করক, বা তেখেতসকল আহিব পৰা নাই, গাড়ি আমাক বুকিং প্ৰেৰণ কৰি দিলে আমি ধৰক আমি ফাইনেন্সৰ কামখিনি আগবঢ়াই দিব। আর কথাটো হল কি, তেখেতক যি হিচাপত আমি কন্ডিশনটো কম গাড়ি, সেই হিচাপত তেখেতে পাবই 100% পাবই পাবই। ওকে, 100% পাবই। আর যদি ইএমআইৰ কথা বলে, কোন গাড়ি কিমান ডাউন পেমেন্ট দিলে কিমান ইএমআই, এইবোৰ গোটেইখিনি কথা আপোনালোকে দাদাৰ পৰা জানি ল'ব পাৰিব। স্ক্ৰীণত নাম্বাৰ দিয়া আছে, ইমান দূৰৰ পৰা অহাত কৈ আপোনালোকে ফোন কৰি দাদাৰ পৰা গোটেইখিনি কথা জানিব পাৰিব। আৰু কিবা যদি বেলেগ গাড়ী লাগে ইয়াতে ষ্টকত, যিখন গাড়ী আপুনি বিচাৰি আছে যদি এই ভিডিঅ'ত পোৱা নাই, তেতিয়াহ'লে আপোনালোকে দাদাক কল কৰক, গাড়ী পাই যাব, দাদাৰ ষ্টকত আছে, তো গোটেইখিনি কথা আপোনালোকক জনাই দিব। তো ধন্যবাদ গাইজ ভিডিওটো চোৱাৰ বাবে। নতুনকৈ যদি ভিডিওটো ফেসবুক পেজত চাই আছে, ফলো কৰিবলৈ নাপাহৰিব, আৰু যদি চেনেলটো চাই আছে, সাবস্ক্রাইব কৰিবলৈ নাপাহৰিব। লগ পাম নতুন এটা ভিডিওৰ সৈতে নতুন এডোখৰ ঠাইত। জয় আয়।